Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Walillahi 'alan nasi hajjul bayti man istata'a ilayhi sabila. Sadaqallahu al-Mawlana al-Azim wa sadaqa rasuluhu an-nabiyul karim wa nahnu 'ala dhalika laminash shahidina wash-shakirin walhamdulillahi rabbil alamin. Shukriya darshakbindo, viewers, আয়ামে হজ আশুরুল হরম, সারা বিশ্বব্যাপী চলছে হজের প্রস্তুতি। বিশ্বর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর মেহমান দয়ুফুর রহমানরা যাকে যাকে দলবদ্ধ হয় সেই কাবার দিকে আজকে ধাবমান। চান্টিং হচ্ছে, তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাত লাকা ওয়াল মুলক। এই এমন একটি আওয়াজ, এমন একটি স্লোগান সারা বিশ্বকে প্রকম্পিত করে, আন্দোলিত করে। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর বড়ত্ব, তার বড়াই, তার শান, তার মর্যাদা মুমিন বান্দাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে। হাকিকাতে ওহির আমাদের আলোচনা ধারাবাহিক চলছিল যেহেতু আয়ামে হজ। আজকে আমাদের সুপ্রিয় শেখ, শেখুল আল্লাম, শেখুল হাদিস, যার হাতে, যারা এই বাংলাদেশ এবং ব্রিটেনে অনেক মুহাদ্দিস তৈরি হয়েছেন, সেই মুহাদ্দিসিনদের কারিগর শেখুল হাদিস বুখারী শরীফের উস্তাদ আল্লামা তরিকুল্লাহ সাহেব দামাত বারকাতুল আলিয়া আছেন আমাদের আজকের এই আলোচনায়। আমাদের আলোচনাটা হবে আহকামুল হজ, হজের বিধান। হজের বিধান কিভাবে শুরু হয়েছে, কোথা থেকে এসেছে, কিভাবে ওহী নাজিল হয়েছে, আমরা যাব ওনার কাছে। হজের ভিত্তি কোন আয়াতের মাধ্যমে হজ, হজের বিধান শুরু হয়েছিল, আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফে কি বিধান জারি করেছেন, আমরা জানব। এবং আপনাদের জন্য সবচেয়ে ভালো একটি সুখবর হচ্ছে, আমরা আমাদের ফার্স্ট সেগমেন্টে আমরা আলোচনা করব আমাদের হজ সম্পর্কে, এবং পরবর্তী ব্রেকের পর আপনারা কল করতে পারবেন, আমরা কল নিব, আপনার প্রশ্ন, আপনার জিজ্ঞাসা। আপনাদের কাছে আমার আমাদের অনুরোধ থাকবে যে আমাদের আজকের আলোচনাতেই আমরা সীমাবদ্ধ থাকব আহকামুল হজ। হজ সম্পর্কে এনি কোয়েশ্চন, যে কোনো প্রশ্ন আপনি নিয়ে আসবেন, বিইজনিল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করবেন শেখ আপনাদেরকে তসল্লি বখশ, সন্তুষ্টজনক জবাব দিতে তিনি সচেষ্ট হবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা অপেক্ষায় থাকি, আমরা প্রথম সেগমেন্টে আমরা শেখের আলোচনা শুনব, তারপরে বিরতির পরে আমরা আপনাদের জিজ্ঞাসা আমরা নিব, এবং ধারাবাহিক আমাদের প্রোগ্রাম আজকে চলতেই থাকবে। আসুন তাহলে আমরা চলি শেখের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই যে আপনার মতো ব্যক্তিত্ব আপনারা আজকে দেশবাসীকে এবং সারা বিশ্বকে আপনারা এই কোরআনের আলোয় এবং হাদিসের আলোয় আলোকিত করছেন, তো এই জন্য আমরা শুকরিয়া জানাই আপনাকে। আপনি যে কষ্ট করে এখানে তশরিফ নিয়ে সময় বাহির করে আপনি আসেন, আসলে আপনি যেগুলো আমার সম্পর্কে বলতেছেন আসলে আমি যোগ্য না, না এটা তাহদিসে নিয়ামত, আমাদের কর্তব্য আমরা। জি, যতটুকু তৌফিক দান করবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে কোরআন হাদিস ধরিয়ে তোলার জন্য ইনশাআল্লাহ। আমরা শেখকে অনুরোধ করব যে আজকে আমাদের আহকামুল হজের বিধান, তার সূচনা এবং যে ঘটনা আমাদের, যে আমরা অপেক্ষায় আছি যে আমরা শুনবো, এবং আমাদের দর্শকদের জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কিতাবিহিল কদীম ওয়া ফুরকানিহিল মাজীদ, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। ও
واتم الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي. وقال الله تعالى في موضع آخر الحج أشهر معلومات. وقال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام الحج المبرور ليس له جزاء إلا الجنة. الله أكبر. إلى آخر أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন, মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। আর মুসলমান হওয়ার বাদে ইসলামের ফাস্টা রুকুন, ফাস্টা পিলার, বুনিয়াদ, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়া সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাইছেন, ইসলামের বুনিয়াদ, ভিত্তি, ফাউন্ডেশন, ফার্স্ট চিজ, এর মধ্যে একটা ফাউন্ডেশন হইল কি হজ। সুবহানাল্লাহ। এই হজ ইসলামের মূল ফাস্টা স্তম্ভ, ফাস্টা কুটি, ফাস্টা পিলারের মধ্যে, বুনিয়াদের মধ্যে একটা বুনিয়াদ হইল হজ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইরশাদ ফরমাইছেন, ইন্নাল বাইতুন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকাম হুদাল লিল আলামিন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. الله پاک رب العالمين ارشاد فرمائے لا تفصيلي বর্ণনা করার সময় নাই, যেহেতু হজ সম্পর্কে আলোচনা ও কারণে আমি শুধু তর্জমা করিয়া আইতে আসি। আল্লাহ ফরমাইরা ইন্না আউয়ালা বাইতুন উদিআ লিন্নাস, আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথম ঘর বানাইল আইসেন দুনিয়ার মধ্যে মানুষের লাগি, আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, ইন্না আউয়ালা বাইতুন সর্বপ্রথম ঘর, উদিআ লিন্নাস মানুষের ইবাদতের লাগি, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম হুদাল্লিল যে গড় বানাইছেন আল্লাহ তাআলা মক্কা শরীফের। সংক্ষেপ ইতিহাস, এই গড় সর্বপ্রথম আদম আলাইহিস সালামে বানাইছেন, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের কারণে এই বাইতুল্লাহ শরীফ আর কাবা শরীফ আর নিশানা মিটি যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা ওয়াকিয়া আবার দুবারা এই বাইতুল্লাহ শরীফের গড়রে ইসমাইল আল ইসলামের জরিয়ায় ফয়লা মক্কারে আবাদ ফরমাইছেন, আর মক্কা আবাদ হওয়ার বাদে আল্লাহ তালা ইব্রাহিম আর ইসমাইল আল ইসলামের জরিয়ায় দুজনের জরিয়ায় আল্লাহ তালা আবার ও গড়রে দুবারা তামির করা। ইব্রাহিম আল কওয়াইদ মিন আল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই গড়ে আল্লাহ তালা বানাইছেন, কিলান বানাইছেন লম্বা ওয়াকিয়া। এই দোয়ার মধ্যে ইব্রাহিম আল ইসলামে আহ্বান করেছেন, রব্বানা আরিনা মানা সিকানা অতুবা আলাইনা, আরিনা মানা সিকান, আল্লাহ আমার এই হজ করার আর কান হল বাতাইয়া দো, দেখাই দো। সুবহানাল্লাহ। গড় বানাইছেন, অন্য আয়াতের মধ্যে আইসে যে আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুন হুকুম ফরমাইছে, ওয়াজ্জিন ফিন্নাসে বিল হজ্জ ইয়াতুকা, আপনি আজান দোকা মানুষ সজল লাগে আইবা লাগে। আচ্ছা, যাই হোক, ই তফসিল ঘটনা হিগাই গেলে লম্বা ওয়াকিয়া। ইগানো হিকমা কিতা দে ফয়লা গর ইগানো কিতার লাগি বানানি হইল আর মানুষ ইগানো আইতা, মানে ইডার মাঝে আল্লাহ তাবারক ও তাআলার ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ইনসান আর জিন্নাতরে বানাইছেন আর তার ইবাদত করদা আল্লাহ বানাইছে,
আর এবাদতর জায়গা ওই লগে কাবা শরীফ। আচ্ছা, সেই কাবা শরীফের মূল ভিত্তি রাখছেন আল্লাহ তালায়। আর কাবা শরীফ ওর ইনসানর মানুষের এবাদতর গড় হইল কাবা শরীফ, আর আসমানের মধ্যে বয়তুল মামুল ফিরিশতাগুলোর। সুবহানাল্লাহ, মানে এজ এ লাইট হাউস ফর আর্থ, মানে জমিনের মধ্যে ইমানের একটা। আর এই দুনিয়ার যত মসজিদ হল আছে, এই মসজিদ হল ওই লগে যে এই বৈতুল্লাহ শরীফের শাখা ব্রাঞ্চ হল। আল্লাহ আকবার। লেহাজা আল্লাহ তাআলা এই ইবাদতর দায় গড়ে বানাইছেন, আর বানাইয়া ফরমাইলা কি তা ইন্না আউয়ালা বাইতুন উদিআ লিন্নাস, এই গড় বানাইছে মানুষের লাগে। লাল্লাযী বিবাক্কাত, যে গড়টা মক্কার মধ্যে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মুবারাকান ওয়া হুদান আরটু ব্যাখ্যা করব আমরা রে। মুবারক এই 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 শহরটা বড় বরকতওয়ালা। আল্লাহ হুকা বরকতর সীমা, প্রত্যেকটা বছর কত লক্ষ লক্ষ মানুষ এখানের মধ্যে আইরা। সুবহানাল্লাহ। এক হজর মৌসুম 30-40 লাখ মানুষ, আর সারা বছর যে উমরার মধ্যে যাইরা কত লক্ষ লক্ষ মানুষ, প্রায় কোটি মানুষ বৎসরের মধ্যে এই মক্কা শরীফের মধ্যে আইরা। আচ্ছা, এই যে একটা বরকত, আর এই মক্কা শরীফের মধ্যে আওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরিণ বরকত দিছেন। হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালামে দোয়া ফরমাইছিলা, পয়লা দোয়া ফরমাইছিলা যে ইসমাইল আল ইসলাম রে আর হাজেরা আলাইহাসসালাম রে রাকিয়া যাওয়ার সময় রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গাইরি যি যারইন ইনদা বাইতিকা। আল্লাহু আকবার। আল্লাহ, এখানে কোনো ক্ষেত খামার কোনো আয় ইনকামের কোনো জায়গা নাই, কিছু খাওয়া দাওয়ারও কিচ্ছু নাই, কিন্তু তোমার ঘর বৈতুল্লাহ শরীফ কেন আছে আমার হান্দ রাখিয়া দিয়া। আল্লাহ, এর বাদে দোয়া করলা জাল্লাওয়ার জোকাহলাহ মিনাস সামারাত লাল্লাহুম ইয়াশকুরুন এন্ড রাব্বি জাল হাযাল বালাদা আমিনা। ইগু ফয়লা দোয়া কর রব্বি জাল হাযাল ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম। ইগু তো লম্বা ওয়াকিয়াত, আমি যাইয়া নামার মেইন মকসদ হচ্ছে যাইতাম পারতাম নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলা, শেষে গিয়া দোয়া করছিলা যে একটা ওয়ারজুক আহলাউ মিনাস সামারাত, আল্লাহ এই আহাল রে তুমি ফল দিয়ে রিজিক দিও। আপনার এই কথার মধ্যে একটা জিনিস আমরা পাইলাম যে নবী হলে দেখা যায় যে রাব্বি জাল হাযাল বালাদা আমিনা, মানে সামাজিক নিরাপত্তা, মানে নবী হলে মানুষের জীবনের সামাজিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা এবং মানুষের জীবনের যে প্রয়োজনীয় যেগুলা ওগুলা আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে কামনা করছেন। জি জি, একটা আইসে আমি কইতাম স্যার, আপনি যে কইলা না নি কান্দে বানাইলা কানে বরকত কি, জি জি জি, ওখান কইতাম স্যার যে এক তো হইলো বরকত, এই যে কোটি মানুষ এখানের মধ্যে আইরা এটার খানের ইন্তজাম কইত নয় আল্লাহ তাআলা, যেখানে ফাত্তর আর বালু ছাড়া কোনটা নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা ওয়ারজুক আহলাহুম মিনাস সামারাত, আল্লাহ তাআলা ফল দি রিজিক দাও আইরা এখানের মধ্যে। এটা তো জি জি, কত জায়গা তো নে আর আল্লাহ তাআলা ইন্তজাম করে দিয়ে করিয়ে দিবেন। যে আর যে কইলে আমন বানাইছো, একটু হইলো কি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে মক্কারে আমন বানাইছো, দোয়া করছেন আমন বানাইবা আমন অসর, যেহেতু এই গরর হজ লাগি মানুষ আইবা দুনিয়া থেকে, যার কারণে মানুষ আমন আমান সই থাকতে হইবে, লাগে এই শহরে আমন বানাইছে, শান্ত জি জি বানাইছেন। যাই হোক, আমি আমার কথা তাইতাম সাইয়ার, ফি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, কেন বহুত নিশানাত হল আছে মকাম ইব্রাহিম হল আছে। এর ফরে যে আয়াতটা নাজিল হইছে যে আয়াত আপনিও পড়িছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা সাবিলা, সনে 3 হিজরি যে বৎসর গজওয়ায়ে উহুদ হইছে, উহুদর লড়াই যে বৎসর হইছে গজওয়ায়ে উহুদর লড়াই সে 3 হিজরির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে যাওয়ার 3 নম্বর হিজরি। আচ্ছা, এই 3 নম্বর হিজরির মধ্যে হজ যে আহকা আরকান ইসলাম আর হজ যে মুসলমান হলার লাগে যে ফরজ, এই আয়াতর দ্বারা নাজিল হইছে। ফয়লা কইলা আল্লাহ তাআলা গর বানাইছেন, বরকত হইছে, আমন হইছে, সব কিছু হইছে। এর বাদে কইলা কিতা ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইতে মানিস্তাতা ইলাই সাবিলা। আল্লাহ, ফয়লা গর বানাইছেন, দেখাইলা যে গর বানাই হলতা আমন অমন দিয়া, ওখন কইলা কিতা ওয়ালিল্লাহি
একমাত্র আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার নাম নবদ নাই, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ আল্লাহকে মানুষের হিজ্জুল বাইতি, ওই যে গোর বানাইছেন আগে হইলা গোর বানাইছি, এই বৈতুল্লাহর হজ করা। আর হজর হজর দুই ফরজ, মেইন রুকুন দুইটা হলো এহরাম বান্দার শর্ত, আর হজর এক রকম ওকুফে আরফা আরফাত হাজিরাওয়া, আর দুসরা নম্বর রুকনে তোয়াফে জিয়ারত, বৈতুল্লাহর এই তোয়াফ করা। তো লেহাজা আল্লাহ কইরা এই তিসরা নম্বর হিজরির মধ্যে হজ ফরজ হইছে, এই আয়াতর দ্বারা ফরজ হইছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার তৌফিক আছে, ইস্তেতাআত মানে তাকত কুদরত, মালি তাকত হইতো আর বদনী তাকত হইতো। আচ্ছা, যার উপরে মালি তাকত আছে বদনী তাকত আছে, তার উপরে হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি, আপনি যখন কইছেন যে আল্লাহর লাগি, মানে এই জিনিসটা এখানে প্রতিষ্ঠিত হয় না নিজে, এখানে তাওহীদের প্র্যাকটিক্স মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। আল্লাহর লাগি মানে আল্লাহর রেজা মন্দির লাগে, দুনিয়ার নাম নমুদ লাগে নাই, দুনিয়ার বড়াই দেখাইবার লাগে নাই, হজ করছি কেলাই আল্লাহর রেজা মন্দির লাগে হজ। যারা তৌফিক আছে, শরীরের শক্তিও আছে আর মালি তাকত আছে, যে পরিমাণের মাল আছে, মক্কা মদিনা হজ করিয়া ইয়ার মতো খরচ দিবার মতো, বহন করবার মতো শক্তিও আছে, পয়সাও আছে। আচ্ছা আচ্ছা, এই জায়গা আয়াতের মধ্যে হজ ফরজ হইছে। আচ্ছা, এই আয়াতর দ্বারা তিসরা নম্বর হিজরত ফরজ ফরজ রয়েছে। আর বাদে যে একটা আয়াত আছে, হে আয়াত হইল আল ইমরানের আয়াত, ওয়ালিল্লাহি সাইন নম্বর ফরাত, পয়লা নম্বর রুকুত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যখন গজওয়ে সুলে হুদাইবিয়ার সময় আইল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামে স্বপ্নে দেখলা যে বৈতুল্লাহ শরীফ গিয়া উমরা কররা। আচ্ছা, ছয় হিজরিত, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উমরার উদ্দেশ্যে আইসলা, উমরা করবা লাগে সাহাবাই কারাম হলর লইয়া। লিখু ঘটনার চক্রে মক্কার কাফির হলে রসুল ইসলামরে মক্কা শরীফ ঢুকতে দিল না, উমরা করতে দিল না, যার কারণে সুলে হুদাইবিয়ার সন্ধি হয়ে গেছে, এগ্রিমেন্ট হয়ে গেছিল। তখন সাহাবাই কেরাম হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো ইহরাম বান্ধি আছেন, হি আয়াতের মধ্যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলার মধ্যে উমরার কথা কওয়া হয়েছে না, শুধু হজ ফরজ করা হয়েছে। আর এই সুলে হুদাইবিয়ার সময় যে সময় রসুলাম উমরা করবার লাগে আইলা, তখন সাহাবাই কেরাম রসুল ইসলাম মহল তো এহরামের হালত, এহরাম বান্ধি আইসেন, ইন্নু আইয়া সুলে হুদাইবিয়ার মধ্যে আইয়া মক্কার কাফির হলে এহরাম অবস্থায় উমরা করতে দিল না, তখন কি করা যাইত? তখন ছয় হিজরিতে ও আয়াতটা নাজিল হইছে, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ কইরা যে হজ আর উমরারে আল্লাহরে রাজি করবার লাগে তোমরা পুরা করিও। আচ্ছা, হজ আর উমরারে আল্লাহরে রাজি আর সন্তুষ্ট করবার লাগে তোমরা রে তোমরা পুরা করিও, কমপ্লিট করিও। তখন এই আয়াত নাজিল হওয়ার বাদে এইদিকে রসুল সাল্লাম এহরামের হালত, সাহাবা হলো এহরামের হালত, এইবার কাফির হলে মক্কার ডুকতে দিরা না কইরা না, এই বছর উমরা করতে পারতা না, এক বছর বাদে আইয়া উমরা করবা, তখন কিতা করা যাইত? তখন আল্লাহ তালাই ও আয়াত নাজিল করে বয়ান করে দিলাইলা, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ. আচ্ছা, আল্লাহ কইলা যে তোমরা রে যদি বাধা দেওয়া হয় কোনো কারণে, যদি তোমরা বাধা সৃষ্টি হয়ে গেছে, এখন আর তুমি তাই উমরা করতে এফাররা না, চাহে দুশ্মনের পক্ষতে হোক অথবা কোনো বেমারের কারণে, যদি এহরাম উমরান নিয়ত করছিলাই এহরাম বান্ধি গেছিলাই, এখন করতে এফাররা না, তখন কিতা করতে? আল্লাহ জানাই দিলা ফাইন হসির তুম, তোমার যদি বাধা দেওয়া হয়ে যায়, আটকাই দেওয়া হয় কোনো কারণে, তুমি তেন আটকি যাও যদি খরতায় কারণে অথবা বেমারের কারণে, দুশ্মনের বাধার কারণে, কেতা করো? আল্লাহ ফরমাইলা ফামাইস্তাইসারা মিনাল হাদি,
তুমি তাইন কুরবানির জানোয়ার জব করিয়া তুমি তাইন সর মাথা খামাইয়া তুমি তাইন হালাল হই যাও। আল্লাহ আকবার। এই ইকানোর দ্বারা হুকুম জারি মালুম হইল, জানা গেল কেউ যদি উমরা নিয়ত করি যায় আর হীন গিয়া যদি উমরা করতে পারে না কোনো বেমারের কারণে বা কোনো বাধার কারণে, এহরাম বাঙ্গা লাগে তে কুরবানি দিয়া অর্থাৎ দম হই আমরা, দম দিয়া হে হালাল হয়ে যেত মাথা খামাইয়া। এগুলি আবার খোঁজা করা লাগবে নি? এগু খোঁজা করা লাগবে। আচ্ছা, যেমন লাগান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সময় আয়াত নাজিল হইল সকল সাহাবায়ে কেরাম হলে এহরাম বান্দিল রসুল সাল্লামে বাঙ্গিলা হলো এহরাম বাঙ্গিল্লা। আচ্ছা, বাঙ্গার বাদে রসুল সাল্লামে বাদর বছর এই সন্ধি হিসাবে যে চুক্তি হয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল মক্কার কাফির হলে বলে এক বছর বাদেই আপনি করবা, তিন দিন থাকবো আবার যাইবা, কি কোনো তলোয়ার আনতে পারত না, তলোয়ার নিয়ামর ভিতরে থাকবো। ঠিক তো রসুল ইসলামে আবার ও উমরাটা রেখে তা করছেন খোজা আদায়, খোজা আদায় করছেন। ওখানে একটা জিনিস আপনার জিজ্ঞাসা করা লাগে যে তিন হিজরি যদি ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতে আয়াতের মাধ্যমে হজ যদি ফরজ হয় তাহলে ছয় হিজরির সন্ধি হয়েছে, এর ভিতরে সাহাবায়ে কেরাম হলে গিয়ে হজ আদায় করছেন নি? এই যে এই সময় আমভাবে গিয়া আদায় করা হয়েছে, যেহেতু এখন তারা সুযোগ দিতা নেই কাফির হলে মক্কায়, এখনো আমভাবে গিয়া হজ করা এটা কোনো সুযোগ না। হজর যে দস্তুর আছে লেগু তারা জাহিলিয়তর জমানা তো হজর দস্তুর আছে, তারা রোয়াই করত হজ, মুসলমানের সুযোগ কম আছে কম আছে। আচ্ছা, এর বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গালিবান সাত হিজরি ছয় হিজরি তো জয় গেল ও সন্ধি হইল। আরেকটা প্রশ্ন হানো যে আমি কইলে আপনি শেষ করে লাই, ছয় হিজরি তো সুলে হুদাইবিয়া গেল, জি সাত হিজরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইলা উমরা খোজা আদায় করব, খোজা আদায় করবার লাগে। আট হিজরি রসুল সাল্লামে আমিরে লস্কর হজর বানাইয়া হজ করাইছেন আট হিজরি। এর বাদে নয় হিজরি তো হজরত গালিবান হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিয়াদত তান আমিরিয়তের মধ্যে হজ আদায় করা হয়েছে। আচ্ছা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছর নিষেধ করে দিয়েছেন আর কাবা শরীফে নেঙ্গা অবস্থায় তোয়াফ করতে পারত না, কোনো কাফির হলে তোয়াফ করতে পারত না, আয়লান করে দিয়েছেন। আর দশ হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হজ্জাতুল ওয়াদাত ও দশ করেছেন। আচ্ছা, ওখানে জিজ্ঞাসাইন আল্লাহ রসুলের যখন নিষেধ করছিল মদিনা থাকি মক্কার কাফির হলে তারা ইগান মানতো নি যে নেঙ্গা হইয়া তারা করতো না তোয়াফ কাবা শরীফ? মানতে লাগছে, মুসলমান হলে কবজার মধ্যে আসিল তো এই সময় সুফতে আট হিজরিতে ফতে মক্কা হয়ে গেল। আচ্ছা, ফতে মক্কার বাদে নি ঘটনা? ফতে মক্কার বাদে। আচ্ছা, ফতে মক্কার আগে যে আল্লাহ রসুলে আইয়া হজা উমরা করছো তখন সাত হিজরিত, তখন কাবার ভিতরে যে মূর্তিগুলো আছিল এটা তো ফতে মক্কার সময় তো ভাঙিয়ে ফেলানি হয়েছে। ফতে মক্কা তো এর বাদে হইল, এর বাদে হয়েছে হইরা আমি ঠিক আছে, কিন্তু এই যে মূর্তিগুলা তো তখনও বিদ্যমান আছে, বিদ্যমান আছে। যে মুসলমান হলে যে তোয়াফ করতে হয় বা কাবা শরীফ করতে হয়, কাবা শরীফ হল তখন বিষয়টা খিলা মানে ইগুলি মেনটেন করে নেওয়া যায়, অন্তত মুসলমান হলের কবজাত আছে। আচ্ছা, ওখানে জানার লাগে আর কি, এই সময় তো কাফির হলের মানে স্টিল মূর্তি ভিতরেও মুসলমানের তকলিফ হইতো এবং তারা আপনার ও অবস্থায় উমরা করিয়া গেছেন উমরা, আর কুরাইশ হলে নেঙ্গা অবস্থায় তারাও আওয়া যাওয়া করতো, ব্যাপারটা কিন্তু বড় সদমাদায়ক আছে। যেহেতু কাফির হলের কন্ট্রোলে। আচ্ছা আচ্ছা, ফতে মক্কা যে সময় হয়ে গেল তখন তো আর জি 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 ওখানে জানবার লাগে আটি যে ফতে মক্কা হওয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হলরে ফাটাইছেন জম্মে গফির, বড় সাহাবা হলরে জমাত দিয়া হজ করবার লাগে। ওকে, নয় হিজরি তো দশ হিজরি স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে এলান করছেন যে এই বছর রসুল ইসলাম নিজে হজ করবা, যারা যারা রসুল ইসলামের লগে হজ করতে হয় তুমি দেন তৈয়ার ওজার কারণে 80-90 হাজার সাহাবা হলে মদিনা থেকে বার হয়েছিলা। আল্লাহ আকবার, রাস্তায় রাস্তায় সাহাবা হলে জায়গায় জায়গায় লোকেল টাউন হল থাকে শুনিয়া হল জমা হইতে হইতে 16 লক্ষ সাহাবায় কা মারফার মাঠও জমা হয়ে গেল। এইটাই প্রথম হজ আল্লাহ রসুলের, প্রথম হজ রসুল প্রথম না, রসুল ইসলামের জীবনে একটা হজ করছেন আর মৌকা মিলছে না, রসুলামে হজ করছেন জিল হজ মাস, জিল হজর বাদুল মহরম সফর রবিউল আউয়াল তো রসুলামর ওফাত হয়ে গেল, ওফাত হয়ে গেল গে তার মৌকা চারবার রসুলামে উমরা করছেন সাতটা, কিন্তু এক হজও করছেন মৌকা পাইছে না। ওহ তো হইরাম যে আট হিজরি তো মক্কা ফতে হয়েছে,
কিন্তু 9 হিজরি মাঝানো গেছে 10 হিজরিতে আল্লাহ রাসূলে হজ সম্পাদন করছেন প্রথম এবং সর্বশেষ জি জি ওখানে জানবা যাই হোক ওখানের মধ্যে এই আয়াতের মধ্যে হইল যে ফতে সুলে হুদাইবিয়ার সময় যে সময় আটকে গেল সাহাবায়ে কেরাম হলে হজ উমরা করতে পারলা না আচ্ছা তখন আল্লাহ তাআলা হুক আয়াত নাযিল করে দিলে আতে তোমরা মাতা খামাইয়া কুরবানি দিলাও দমর মাধ্যমে দম দিলাও জি 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 তো দম দিতে আছে আফান করে ওলা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা মাহিল্লা হ্যাঁ কইলা তুমি তো আইন কুরবানি দিতাই কুরবানি সম্ভব হয় যদিন তো হরম গিয়া পৌঁছিয়া তুমি গিয়া যদি জব করতে পারতে জব করো আর না হয় অন্য খেউরর মাধ্যমে গিয়া হরম জব করাও হুদুদি হরমর ভিতরে হুদুদি হরমর ভিতরে হরম হরমর ভিতরে হরমর এরিয়ার ভিতরে তখন এখনও যদি খেয়েও উমরার দম দিতে হয় বা হজর দম দিতে হয় এগু হুদুদে হরমর ভিতরে দিতে হয় হরম দিতে হয় বাইরা দিলে ই হোক আদা হইতো না এর লাগে আল্লাহ তালা কইরা তুমি তো আইন মাথা খামাইয়া এহরাম বাঙ্গিও না যত সম্পর্ণ হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা কুরবানির জানোয়ারটা যথেষ্ট তার জায়গাত পৌঁছেছে না হরম পৌঁছেছে না তো পৌঁছার বাদে কুরবানির জানোয়ার জবার বাদে তখন এখন আরো হুকুম কইরা ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম বিল রাসি ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক এখন যদি খেয়েও বিমারর কারণে মাথা খামাই লিছে অথবা যদি মাথার মধ্যে উকোন বেশি হয়ে গেছে কি মাথা খামাই লিছে কোনো কষ্টর কারণে জখমর কারণে যদি মাথা খামাই লাই কোন সময় রামর হালত জি রামর হালত যদি কোনো বেমারর কারণে অথবা কোনো উকোইন অথবা ওইরকম কোনো ফুকা মাকুড়ার কারণে কষ্টদায়ক হয় অথবা কোনো জখমের কারণে যদি মাথা খামাই লায় এহরামের অবস্থার মধ্যে যে কিতা হুকুম আইলো আল্লাহ কইরা ফামান কানা মিনকুম মারিজান কেউ যদি বিমারও আও বিহি আজাম মির রাসে ইয়া তো কোনো কষ্টদায়ক জিনিস মাথার মধ্যে আছে যে না খামাইল না তাইলে উকোইন আছে জখম আছে খামাইলিছে হারামার হালত কিতা করতো আল্লাহ কইরা ফাফি দিয়াতুন ফিদিয়া দিলেই তো তে ফিদিয়া কিতা দিত আল্লাহ কইরা মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন তিনটা জিনিস রোজা রাখতো অথবা সদকা দিত অথবা কুরবানি করত কয়টা রোজা এই আয়াতের মধ্যে তো আল্লাহ কইছেন সিয়াম রোজা রাখতো সদকা দিত কুরবানি তো বুঝো কুরবানি কিন্তু সদকা কতখান দিত এখান তো ক্লিয়ার নাই না রোজা কটা রাখতো আগু ক্লিয়ার না ক্লিয়ার নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ই গুর তফসিল বয়ান করে দিলাইছেন যে রোজা রাখলে তুমি তিনটা রাখিও আর যদি সদকা দাও তে ছয় মিসকিন দিয়ে সদকা দিতাই আচ্ছা ছয় মিসকিন দিয়ে সদকা দিতাই আচ্ছা এখে ফিতরা ছয় মিসকিন দিয়ে দিতাই পনে দুইশের গেউ যেগু আমরা ফিতরা দেই ছয়টা ফিতরা ছয়টা ফিতরা দিত আচ্ছা আর আন্না হয় জানোয়ার জবা হরতা বকরি উট গরু জবা হরতা তে লাজাও হুকুম এই রোজার কোনো সময়সীমা আছে নি যে হরমর ভিতরে রাখতো ইবনা বারইয়া রাখতো না এর কোনো সীমা নাই আচ্ছা চেষ্টা কেন রাখতে পারে অ্যাক্সিডেন্ট করে দিল এহরামের অবস্থায় তখন তো মনের গা মাথা ফাটছে খামা খামানি লাগবো সিলাই হইল তো এই অবস্থায় এখন তাইন আরকানে হজর বাকিগুলা তাইন আদায় করতে পারবে এগুর দ্বারা এহরাম ভাঙতো না ভাঙতো না এগুর দ্বারা এহরাম ভাঙতো না কোনো অ্যাক্সিডেন্ট হম যদি থেকে যে এহরাম ভাঙতো তবে আপনার এই কথা তাইন বাদে এইগুলা এই রোজা রাখতে হইব কোনটা
যদি অ্যাক্সিডেন্ট ও অ্যাক্সিডেন্ট ও যদি ইলা কোনো দুর্ঘটনা কবলিত হওয়ার কারণে মাথা খামানি লাগে, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাই সারা খামাইয়া সিলাই করা লাগে, কিন্তু তাই নে হারাম অবস্থায় হারাম বাদে গো সদকা দিলাইতা সদকা দিলাইতা ইগার মনে হরতনা দে তা নে হারাম গেছে কি একবারে না হারাম রইছে রইছে فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم وخون زي مسلا من غير روزة تين تراختو نخو تراختو يقول أروح مسلا ويلو جي الله يخيص نتم الحج والعمرة হজ এবং উমরারে পুরা করত। তো হজ তো আছে, তিন ধরনের হজ আছে, একটা আছে খালি হজর নিয়ত করলো, হজর এহরাম বান্দিয়া গিয়া হজর কাম করলো, আর আরেকটা আছে যে হজ্জে তমত্ব হেফলা নিয়ত করলো, উমরা করার নিয়ত করলো, উমরা করার নিয়ত করিয়া হে উমরা করলো, উমরা করিয়া হালাল হয়ে গেল, হালাল হইয়া আট জিলহজ্জা মিনাত যাইবার দিন আবার হজর লাগে আলাদা এহরাম বান্ধিল, আলাদা এহরাম বান্ধিয়া যে হজ করলো, হজ করিয়া তার হজর আহকাম সারা ফুরা করলো, এগুলো হজ্জের তমত্থ। আমরা একটা ব্রেকে চলে যেতে হচ্ছে দর্শক বৃন্দ, মধ্যখানে আলোচনাটা কিন্তু এই আমরা বিরতি নিচ্ছি, আমরা ব্রেকের পর আবারও আসবো, আমাদের কন্টিনিউ আলোচনা চলবে, আপনারা আমাদের সাথে থাকেন এবং পরবর্তীতে আপনাদের জিজ্ঞাসা আমরা নিব, রেডি থাকেন কলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।